তারা এমন ভাবে আইন বানাইছে মাকড়সার জালের মতো। মাকড়সা যখন জাল বানায় তখন মনে মনে ভাবে বৈশা বৈশা খামু আর কষ্ট হয় না, মশা ধরা পড়বে, মাসি ধরা পড়বে, খেতে থাকবো। কিন্তু টিকটিকি যখন দৌড় মারে জাল খুঁজা পায় না। মাকড়সার জাল মশা ধরতে পারে, মাছি ধরতে পারে, টিকটিকি ধরতে পারে না, এমন আইন বাংলাদেশে চলছে। ছোট ছোট সুর ধরা খাবে বড় বড় চোর, তারা এমপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে ধরার মতো আইন এই আইনের ভিতরে নেই। এই জন্য দেখবেন ছোট লোকের ছেলে গরিবের ছেলে মদ খাইছে, রাস্তায় ধরা পড়ছে, পুলিশ আইসা ধরে নিয়ে গেছে, লকারে ঢুকাইছে, পিটা মিটা দিছে, টাকা কিছু নিছে, অথবা দশ দিন বিশ দিন এক মাস জেলে ঢুকাইয়া দিছে। আর বড় লোকের ছেলে যখন শেরাটনে যায় ওখানে মদ খাইয়া মাইয়া লইয়া লাফায়, ওখানে তারা সেলুট দে ধরার মতো ক্ষমতা নাই, কারণ আইনটাই এমনে বানাইছে। হোটেল রেডিসন, হোটেল সোনারগা, হোটেল শেরাটন, এগুলা কি মদের দোকান নাই? আছে মানে ওপেন টু অল, আপনি যান নাউজুবিল্লাহ আপনিও খেতে পারবেন, কেউ ধরবে না সেখানে। শুধুমাত্র মদই খাইতে পারবেন না, আপনি মেয়ে সহ লাফাইতে পারবেন সেখানে, মদের বারের সাথে ডান্স ক্লাব পর্যন্ত আছে, কেউ ধরবে না। আইন এমনে বানাইছে তার মাকড়সার জালের মতো। আমার বন্ধু, কোরআন কায়েম না হলে ওয়াজ দিয়া কখনো মাদক বন্ধ হবে না। এ পুলিশ, এ র‍্যাব, এ সেনাবাহিনী সবাই মাদক বিরোধী। আমাদের প্রধানমন্ত্রী বলেন আমরা জিরো টলারেন্স, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন মদের ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু এরপর হাজার হাজার ফিজিয়া বা এখন প্রতিদিন ঢুকতেছে বাংলাদেশে, মাঝে মাঝে ধরা খায় 5 লাখ ফিজিয়া বা ধরেছে আমাদের বিজিবি, ঠিক না? আচ্ছা, ধরা না খাইলে কই আসতো? নিশ্চয়ই দেশে ঢুকতো, তাহলে খাওয়ার মতো লোক অলরেডি তৈরি হইয়া। এখন এই মাদক থেকে জাতিকে কেমনে বাঁচাবেন? ক্লাস 9 পড়ুয়া ছোট্ট মেয়ে ঐশী মাদক সেবী হয়ে বাবা মা দুইজনকে খুন করেছে, মনে আছে কিনা? ওই ক্লাস 9 পড়ুয়া লেভেলে পড়ুয়া মেয়েটা যদি, বন্ধু আমার, ও লেভেলে পড়ুয়া মেয়েটা যদি মাদকাসক্ত হয়, বাবা মারে খুন করে, তাহলে জাতি ঐশী আরো শত শত তৈরি হয়ে গেছে। ঐশী বুঝাইয়া দিছে, ও জাতির সন্তানেরা, বিবেকবানেরা, বুদ্ধিজীবীরা, তোমরা জেগে ওঠো, মাদকের বিরুদ্ধে অমরের মতো আসি বেতের আইন চালু না করলে এ মাদক প্রাইমারি স্কুলে পৌঁছে যেতে পারে। আমরা তো বলি চোর ধরে হাত কাটার আইন করে দাও, কোরআনের আলোকে শান্তিকারে কয় দেখবা? সিরাজগঞ্জ জেলায় 10টা চোর ধরে হাত কেটে দেয়া হোক, দশকোট থেকে রায় হয়ে যাক, কুমিল্লা জেলায় হয়ে যাক, ঢাকা জেলায় হয়ে যাক, এইভাবে যদি শুরু হয়ে যায় বগুড়া জেলায় হয়ে যাক, আর কিভাবে হাত কাটে এটা টেলিভিশনে প্রচার করা হোক, ভিডিও করে করে ইউটিউব আপলোড করা হোক, গুগলে দিয়ে দেয়া হোক, হাত কাটা চোর দেখে অনেক চোর এমনি নিজ উদ্যোগে চুরি ছেড়ে দেবে, ঠেলার নাম বাবাজি বটে। আল্লাহর আইনে কোনো ব্যবধান নাই, প্রধানমন্ত্রীর ছেলে যদি মদ পান করে, প্রেসিডেন্টের ছেলে মদ পান করে, এমপির ছেলে মদ পান করে, ওমরের মতো আশি বেত লাগাতে শুরু করে দাও, আল্লাহর কসম দিয়ে দৃঢ়তার সাথে বলবো 6 মাস পরে বাংলার সীমানায় মদখোর পাওয়া যাবে না, সব তারের মতো সোজা হয়ে যাবে। আল্লাহর বিধান, আল্লাহর আইন সমাজে কায়েম না হলে বন্ধু শান্তি নাই, শান্তি নাই। দুনিয়া শান্তি পাবেন তখন কোরআনের বিধানগুলো সমাজে বাস্তবায়ন হবে যখন। এখন জায়গা মতো কোরআনের বিধান যেখানে পাশ হয় আইন, সেখানে কিছু কোরআনওয়ালা পাঠাতেই ওয়াজ আমরা অনেকে করেছি, চলছে ওয়াজ, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ 2-3 হাজার কম বেশি লোক হয়ে যাবে। এখন এই যে 2000-3000 লোক আমরা এখানে আছি, আমরা সবাই যদি মাদকের বিরুদ্ধে মিছিল করি, কালকে মাদক বন্ধ হয়ে যাবে। সুদের বিরুদ্ধে মিছিল করলে সুদী ব্যাংক বন্ধ হবে। কিন্তু আমাদের 151 জন নেতা যদি সংসদ ভবনে একবার হ্যাঁ বলে, তাহলে সুদের বিরুদ্ধে আইন পাশ হয়ে যাবে, সুদী ব্যাংক 1 মিনিটে বন্ধ হয়ে যাবে।
আমাদের 151 জন নেতা যদি মাদকের পক্ষ মাদকের বিরুদ্ধে কথা বলে 180 বেতের পক্ষে একবার হ্যাঁ বলে ওয়াজার লাগবে না মাদক বন্ধ হয়ে যাবে এখন এর জন্য আল্লাহর আইন বিধান কায়েমের জন্য সংসদে কোরআন পাঠাতে হবে আমাদের ওয়াজ শুনে অনেকে মনে করে হুজুররা রাজনীতি করে ক্ষমতায় যেতে চায় ও প্রিয় ভাইয়েরা তোমরা ভুল বুঝেছো আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা কোন দলের কথা বলি না কোন দলকে কোন ব্যক্তিকে ক্ষমতায় নিতে চাই না আমরা আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় পাঠাতে চাই এখন কোরআন যাদের সাথে আছে আমরা তাদের সাথে যাদের সাথে কোরআন নাই আমরা তাদের সাথে বর্তমান গভর্নমেন্ট যদি কোরআনের আইনগুলো চালু করা শুরু করে আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটা হবে এমন আইন পাস করার সুযোগ বর্তমান গভর্নমেন্টের আছে না নাই তারা করুক সিলেবাসে তারা কোরআন ঢুকায়া দেক প্রাইমারিতে 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস হাই স্কুলে 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস কলেজে 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস বাসিরিতে 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস ঢুকায়া দেখ কোরআনের একটা একটা করে বিধান কায়েম শুরু করে দেখ আমরা নিজেরাও তো দলে যোগ দিয়ে দেব আলাদা রাজনীতির দরকার আর নেই কিন্তু আপনারা কোরআনের বিধান কায়েম করবেন না আমাদেরকে হুমকি ধমকি দিয়া আমাদের কোরআনের পক্ষের কথা বন্ধ করা যাবে না এই জমিনে যতদিন কোরআনের বিধান কায়েম হবে না আমরা বলতে থাকব ফাঁসির রশি দেখায় অসরানো যাবে না তবে প্রিয় ভাই আল্লাহর কোরআন জমিনে কায়েম করায় কর্মসূচি সহজ না কঠিন এ কাজ করতে যায়া দেখো বিশ্ব নবীর দাঁত নাই চাচা পঞ্চাশ আমির হামজার কলিজা নাই আপন নাতিমা হুসাইনের দেহের মাঝে কল্লাটাই নাই এই কাজ বড় কঠিন কারণ আল্লাহর কোরআনের আইনের কথা যখন বলবা সমাজে যারা মানব রচিত আইন বানায় তাদের সালায় তারা আল্লাহর আইন সহ্য করবে না এটা একবারে স্বাভাবিক তা বিশ্ব নবীর মতো মহামানবের দাঁত ভেঙে দিয়েছে উনাকে হত্যা করার জন্য তারা তলোয়ারওয়ালা উনার ঘরের চারপাশে হিজরতের রাতে ঘাড়ায় করায় রাখছে উনি হিজরত করে চলে যাচ্ছেন গুহাতে লুকায়া আছেন 100 লালট ঘোষণা করছে উনার কল্লা হাজির করলে 100 লালট দেয়া হবে উনাকে 3 বছর শিবে আবিতালেবে জেলখানায় বন্দি রাখছে দেশ থেকে বাধ্য করেছে তার একটাই অপরাধ তিনি আল্লাহর আইনের পক্ষে ছিলেন আমার প্রিয় ভাইয়েরা এখন এই জাতীয় বিপদ আমাদের আসার সম্ভাবনা আছে না নাই যতই বিপদ আসুক মুসিবত আসুক ঈমান নিয়ে মরতে চাইলে আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে থাকার কোনো সুযোগ নাই চুপ করে থাকার অনুমতি নাই অবশ্যই পক্ষে কাজ করতেই কোরআনের পক্ষে কোরআনের আইন কায়েমের পক্ষে কাজ করার জন্য আপনারা রাজি আছেন তো আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব